আসসালামু আলাইকুম। খুলনা এসেছি, চুই ঝালের তরকারি যদি না খাওয়া হয় তাহলে তো আমার ট্যুর সম্পূর্ণ হয় না। আমি আমেরিকা থাকতেই চুই ঝালের খবর শুনেছি, আমি কখনো খাইনি, খাওয়ার সৌভাগ্য হয়নি। তখন থেকে চিন্তা করেছি যে এবার ঢাকায় গেলে, বাংলাদেশে গেলে আমি অবশ্যই চুই ঝালের খাসি অথবা গরুর মাংস খেয়ে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব সেটা কেমন। এই রেস্টুরেন্টে যা রান্না হয় সব রান্না হয় লাকড়ির চুলা দিয়ে, কাঠের আগুনে চুলার রান্না, খাবার তো অবশ্যই অনেক ভালো হওয়ার কথা। এটা হলো সেই লাকড়ির চুলা, এখানেই চুই ঝাল রান্না হয় এবং অনেক বড় বড় চুলা, প্রচণ্ড গরম। হলো চুই ঝাল, যেটা হলো একটা লতানো গাছের লতা, আসলে লতার কাণ্ডটা, এটা দিয়েই সেই চুই ঝালের বিখ্যাত তরকারি রান্না করা হয়। আমাদের এটা হলো চুই ঝাল দিয়ে রান্না খাসির মাংস এবং এই দোকানের এটাই স্পেশালিটি। আর এক একটা পিস হলো 110 টাকা। আমরা খেয়ে দেখব, এখন খাওয়ার সময় আমরা খাবো। এটা কি মাংস? হ্যাঁ, এটা দাও। আচ্ছা আচ্ছা, সলিড একটা মাংস দাও, একটা ভালো একটা মাংসের টুকরা দাও। এখানে আপনি আপনার পছন্দের মতো মাংসের টুকরা নিতে পারেন। জীবনের প্রথম, খুবই এক্সাইটেড, দেখি কেমন। এদের রান্না তো অবশ্যই অনেক ভালো, কিন্তু ঝালটার যে ডিফারেন্স, এটা কি চুই ঝাল নাকি মশলার ঝাল আমি এখন ঠিক বুঝতে পারছি না। তবে আমাকে বলা হয়েছে যে চুই ঝালের যে স্টিক, এটা ওই খেতে হয় চাবিয়ে চাবিয়ে। খেয়ে দিয়ে কেমন? খুবই ডিফারেন্ট একটা টেস্ট। ঝাল তেমন আমি বুঝতে পারলাম না, হ্যাঁ একটু একটু ঝাল আছে। খাওয়ার একটু পরে আসলে কিক ইন করে। খুব সাটল একটা ফ্লেভার, খুবই স্ট্রং কিছু না, বাট তরকারিটা খুব মজা। চুই রান্না করলে চুইয়ের যে নির্যাসটা, এটা একটু মাস্টার বা পেঁয়াজ, এই যে ঝালটা তৈরি করে, ঝাল তো মজা তো নিঃসন্দেহে, কিন্তু এটার যে ফ্লেভার, চুই ঝালের যে ফ্লেভার, এটা ঠিক আলাদা করে কিছু, এটা একটু একটু অন্য ধরনের ফ্লেভার। এটা আমি কীভাবে ডেসক্রাইব করবো বলতে পারছি না, বাট খেতে মজা। আমার মনে হয় এটা আরেকদিন আমার খেতে ইচ্ছা করবে, তখন তো আর খেতে পারবো না, আমি তো খুলনায় থাকি না তখন। হ্যাঁ, এটা আফটার টেস্ট একটা আছে যেটা নাকি বেশ ভালো। এই চুই ঝালের খাসির তরকারি নিঃসন্দেহে মজার, কিন্তু মাংসটা মনে একটু নরম হলে ভালো হতো, বেশ শক্ত মাংস। আরেকটু হয়তো জাল হতো আরও আধা ঘন্টা কিংবা আরও বেশি। তো যাই হোক, আমার ওভারঅল এক্সপিরিয়েন্স চুই ঝাল, এটার স্বাদটা খুবই এক্সটিক, খুবই সাটল, বাট ইউ ক্যান টেস্ট ইট, দ্য আফটার টেস্ট ইজ রিয়েলি গুড, ভেরি নাইস। ওভারঅল আমি এনজয় করলাম খাবারটা, কিন্তু শুধু মাংসটা যদি নরম হতো তাহলে আরও অনেক বেশি এনজয় করতে পারতাম। আর যদি এই চুই ঝালটা না খেতাম তাহলে আমার খুলনা ট্রিপ অসম্পূর্ণ থেকে যেত। আমরা খুব ফেমাস, খুলনার খুব ফেমাস আল আরাফা রেস্তোরাঁ, যেটা হলো 0 পয়েন্ট সাতক্ষীরা রোডে, সেখানে আমরা চুই ঝাল খেলাম। আমার জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স, খারাপ বলবো না, একটু ডিফারেন্ট স্বাদ, স্বাদটা একটু ডিফারেন্ট, ঝাল ঝাল, বাট ওরকম প্রচণ্ড ঝাল না যে আপনি এনজয় করতে পারবেন না, এনজয় করার মতো ঝাল, কাজে এটা খারাপ বলা যাবে না। আর শুধুই যে বললাম আগে, মাংসটা একটু নরম হলে আরও এনজয় করা যেত, কিন্তু ওভারঅল খারাপ না। আর এটা না খেলে তো আমার আসলে আমার খুলনা ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যেত। তো এখন 4:30 বাজে, একটু পরে 4:30টার সময় আমার আসলে ট্রেন, তো ভাবির সাথে দেখা করবো। ভাবির সাথে দেখা করে আমার এই খুলনা ট্রিপ সমাপ্ত হবে। আমাদের সামনে খুলনার ঐতিহাসিক নিউ মার্কেট, এটা হলো KDA নিউ মার্কেট। এটা হলো 7-7, ঢাকার অনেক, 11 থেকে অনেক বড় এটা। এই সামনের যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এর নাম হলো হোয়াইট হাউস। এটার দেখি আনা যায় কিনা একটু গ্রেইনি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওই লেখা আছে হোয়াইট হাউস এই বাড়ির নাম দ্যাটস প্রিটি ইউনিক আচ্ছা আমার তো আসলে অলমোস্ট শেষ আমাদের খুলনা বেড়ানো অনেক এনজয় করলাম আর আপনারা যেটা প্রায় বলেন যে আমি সব খাবার ভালো বলি অথবা সবাইকে ভালো বলি আসলে যেটা খারাপ সেটা আমি কিছুই বলি না আর যাদেরকে ভালো লাগে না তাদের সম্পর্কে আমি খুব একটা কিছু বলি না এখন ভাই ভাবির সম্পর্কে এবং আমার দুই ভাতিজি তাদের সম্পর্কে আমি একটু কিছু বলি সেটা হলো তাদেরকে আমি কখনো দেখি নাই আমার ফার্স্ট টাইম এবং তাদের সাথে পরিচয় হলো আমার ইউটিউবের কমেন্ট পড়ে কিন্তু যখন আমি প্রথম তাদেরকে দেখলাম 3 দিন আগে আমার এক সেকেন্ডের জন্য মনে হয় নাই যে এটা আমার ফার্স্ট টাইম মনে হয়েছে যে আমি তাদেরকে সারা জীবনের জন্য চিনি আর আমি এগুলো বানিয়ে বলি না এনিওয়ে তো ভাই ভাবি অনেক অনেক ধন্যবাদ আমি আসলে ধন্যবাদ দেওয়াটা ঠিক হচ্ছে না ধন্যবাদ দেওয়াটা এটা কেন অন্যায় হবে না না বাট এটা আমাদের একটা প্রিভিলেজ আসলে আমি একটু সুযোগ নিয়ে বলা সেটা হলো যে আমাদের ভাইয়ের যে সবচেয়ে জিনিসটা আমাদের সবাইকে বেশি আকর্ষণ করেছে ওনার সিম্পলিসিটির জন্যে আমাদের সবার খুব প্রিয় আর আরেকটা ব্যাপার হলো এটা আমাদের ভাই আমাদের কাছে লিভিং লিজেন্ড এইটার জন্যে আর আমাদের সবার কাছে উনি লিভিং লিজেন্ড আমরা খুবই এক্সাইটেড ছিলাম আমাদের এক্সপেকটেশন থেকে অনেক বেশি কিছু পেয়েছি ওনার সাথে কাছে আসলে ওনার যেটা ওনার এপিসোডগুলোতে দেখা যায় সেটার থেকে ওনার কাছে আসলে উনি যে কত বড় মাপের মানুষ কত সাধারণ একজন বড় মাপের মানুষ সেটা বোঝা যায় আর কি আমাদের এটা সৌভাগ্য আমরা মিস করেছি আর কি আমাদের মালা ভাবিকে স্বাধীন বিজয়কে ইনশাল্লাহ ভাই কমিটমেন্ট দিয়েছেন খুব তাড়াতাড়ি আবার আসবেন আমরা সবাই মিলে আর একটা খুব সুন্দর একটা সময় কাটাবো আর ভাইয়ের কাছে আমাদের সবার জন্যে আমাদের দেশের জন্যে সকলের জন্যে আমি দোয়া চাইছি অনেক ধন্যবাদ ভাই থ্যাংক ইউ ভাই আপনি অনেক বাড়ায় বলছেন প্রয়োজন ছিল না 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 ঠিক আছে মেহরিন না ফ্রেন্ড আর ভাবি আপনারা ভাবি শম্পা আপনাদের আসলে আমি ধন্যবাদ দেব না কারণ আপনারা যেটা মানুষ বলে আর কি আত্মার সম্পর্ক যেটা সেটাই তো আত্মীয় তো আমাদের রক্তের সম্পর্ক নাই কিন্তু আপনারা আমার আত্মীয় আর কি বলবো কদিন থাকলাম অসম্ভব এনজয় করছি আর ভাই তো 3 দিন আমাকে নিয়ে সমস্ত বগুড়া খুলনা বা সমস্ত খুলনা প্লাস আমরা কইলাম টুঙ্গিপাড়া বাগেরহাট সব কিছু আমাদেরকে 3টা দিন পুরো 3টা দিন সে আমাকে নিয়ে দৌড়দৌড়ি করেছে এর চাইতে আর কি আশা করা যায় আমি তো কখনো এটা এতটুকু আশা করি নাই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আমাদের খুলনা এপিসোড এখানেই শেষ ইনশাল্লাহ দেখা হবে অন্য সিটিতে অন্য আরেকদিন আল্লাহ হাফিজ